আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে এইচএসসি এক্সাম 2021 ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র মডেল টেস্ট 4 নিয়ে উপস্থিত হয়েছি। আজকের এই ভিডিওতেও আমি 30টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে এসেছি। তোমরা দেখবা, তোমাদের নিজেদেরকে একটু যাচাই করে নেবে তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতিটা কেমন হলো, এবং যেহেতু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আসা হয়েছে, এর ভিতর থেকে তোমাদের পরীক্ষায় কমন আসার সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং নিজেদেরকে যাচাই করো। ইয়ামিন উদ দৌলা আমিন উল মিল্লাত কার উপাধি? সঠিক উত্তর হবে সুলতান মাহমুদের। পাল বংশের প্রতিষ্ঠাতার নাম কি? সঠিক উত্তর হবে গোপাল। কোন শতাব্দীতে মুসলমানরা মেকরান দখল করে? সঠিক উত্তর হবে অষ্টম শতাব্দীর শুরুতে। পাকিস্তানের সামরিক শাসক ইয়াহিয়া খান কখন জাতীয় পরিষদের অধিবেশনে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেন? সঠিক উত্তর হবে 1971 সালের 1 মার্চ। ভারতের নিম্নবর্ণের হিন্দুরা কেন ইসলামের প্রতি আকৃষ্ট হয়? ইসলামের সাম্য ও শান্তির বার্তা পেয়ে আরব বণিকদের সাথে ব্যবসা করার উদ্দেশ্যে শাসকের নিপীড়ন থেকে মুক্তি লাভের আশায়। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর হবে 1 ও 3। ঢাকা রেসকোর্স ময়দানের বর্তমান নাম কি? সঠিক উত্তর হবে সোহরাওয়ার্দী উদ্যান। মুজিবনগর সরকারের কার্যক্রমকে কয় ভাগে ভাগ করা যায়? সঠিক উত্তর হবে 2 ভাগে। বড় হয়ে তুষার বিশ্বজয়ের স্বপ্ন দেখে, সে ওই আরব বিজেতার মতো হতে চায় যে 17 বার ভারতবর্ষে অভিযান পরিচালনা করেছিল এবং প্রত্যেকবারই অভিযানে সফল হয়েছিল। তুষার কার মতো হতে চায়? সঠিক উত্তর হবে সুলতান মাহমুদ। এ ধরনের এক বিজেতা চেয়েছিলেন ভারতের অর্থনৈতিক উন্নতি সাধন করতে, ভারতে ইসলাম ধর্ম প্রচার করতে, মধ্য এশিয়ার একটি শক্তিশালী রাজ্য প্রতিষ্ঠা করতে। সঠিক উত্তর হবে 2 ও 3। সিংহল রাজ কোন ধর্ম গ্রহণ করেন? সঠিক উত্তর হবে ইসলাম ধর্ম। পাঞ্জাবের হিন্দু শাহী বংশের রাজা কে ছিলেন? সঠিক উত্তর হবে জয়পাল। তরাইনের দ্বিতীয় মুসলিম সৈন্য সংখ্যা কত ছিল? দ্বিতীয় যুদ্ধে মুসলিম সৈন্য সংখ্যা কত ছিল? সঠিক উত্তর হবে 1,20,000। হিন্দু সমাজে যুদ্ধ করার দায়িত্ব ছিল ব্রাহ্মণদের, ক্ষত্রিয়দের, বৈশ্যদের? সঠিক উত্তর হবে 2 নম্বর, অর্থাৎ ক্ষত্রিয়দের। 21 ফেব্রুয়ারি 1952 সাল কত তারিখ ছিল? সঠিক উত্তর হবে 8 ফাল্গুন। তদানীন্তন পূর্ব পাকিস্তানের মোট জনসংখ্যা কত ছিল? সঠিক উত্তর হবে 4.40 কোটি। 1954 সালের নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে? সঠিক উত্তর হবে যুক্ত ফ্রন্ট। মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানিদের একটি অখণ্ড চেতনায় আনতে চেয়েছিলেন বিশ্বাসের স্লোগান দিয়ে, আশার স্লোগান দিয়ে, ঐক্যের স্লোগান দিয়ে। নিচের কোনটি কোনটি সঠিক? সঠিক উত্তর হবে সবগুলাই সঠিক, 1, 2, 3। জুলুম নির্যাতনের কথা ভুলতেই পারছে না যোদ্ধাহত মুক্তিযোদ্ধা অলোক রহমান। তিনি একটি মামলার কথা এখনও ভাবেন যে মামলাটি করা হয়েছিল মিথ্যা অভিযোগের ভিত্তিতে। পাকিস্তানের অভিযোগ, ভারতের ত্রিপুরা রাজ্যের কোনো এক স্থানে পূর্ববাংলার নেতা ও কিছু অফিসার মিলে সরকার উৎখাতের চেষ্টা করছে। অলোক রহমান এখনও কোন মামলার কথা ভাবেন? সঠিক উত্তর হবে আগরতলা ষড়যন্ত্র মামলা। এ ধরনের একটি মামলার ফলে সরকারি অফিসাররা সরকারের বিরুদ্ধে অবস্থান নেন, জনগণ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে ওঠে, পাকিস্তানি শাসক গোষ্ঠী স্থায়ী সুযোগ পায়। সঠিক উত্তর হবে 1 ও 2। মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য তারাগণ বিবি ও ডাক্তার সিতারা বেগম কোন খেতাবে ভূষিত হন? সঠিক উত্তর হবে বীর প্রতীক। ইয়াহিয়া খান কখন আইনগত কাঠামোয় আদেশ জারি করেন? সঠিক উত্তর হবে 1970 সালের 30 মার্চ। কাকে পূর্ব পাকিস্তানের গভর্নর করে ঢাকায় পাঠানো হয়? সঠিক উত্তর হবে টিক্কা খান। বাংলাদেশের অস্থায়ী সরকারের উপরাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে তাজউদ্দিন আহমেদ।
তিন নম্বর সেক্টরের অধীনে শূন্য সংখ্যা ছিল, সঠিক উত্তর হবে 10,000। ছয় নম্বর সেক্টরের অধীনে কয়টি সাব সেক্টর ছিল, সঠিক উত্তর হবে 8টি। শান্তি কমিটির দপ্তর সম্পাদক কে ছিলেন, সঠিক উত্তর হবে নুরুল হক মজুমদার। পাকিস্তান সরকার টিক্কা খানকে সরিয়ে কাকে পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে নিয়োগ করে, সঠিক উত্তর হবে ডাক্তার আব্দুল মালিক। মুজিবনগর সরকারের কার্যক্রম ছিল সামরিক, প্রশাসনিক, বেসামরিক, সঠিক উত্তর হবে 1 ও 3 নম্বর। জেনারেল নিয়াজি আত্মসমর্পণ করেন মুক্তিবাহিনীর নিকট, মিত্রবাহিনীর নিকট, মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর নিকট, সঠিক উত্তর হবে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর নিকট। মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতি স্বরূপ কয়জন নারী বীর প্রতীক উপাধিতে ভূষিত হন, সঠিক উত্তর হবে 2 জন। তো আশা করি বন্ধুরা ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।